তো বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আমি তো গানের মানুষ, আমার ব্যস্ততা গান নিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। একদম। হাতে অনেক গান রয়েছে, যেগুলো সিনেমার গান, আমাদের অডিওর গান, এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি আমি। আচ্ছা, তো এখন মানে কোন সামনে কোন সিনেমার গানে ব্যস্ত রয়েছেন, কিছু কি বলা যাবে আমাদের দর্শককে? আমার সামনে এখন দু তিনটা সিনেমা রয়েছে যেগুলো কাজ চলছে বা কোনোটা হয়ে গেছে, এডিটিং চলছে এরকম। একটা সিনেমা খুব শীঘ্রই মুক্তি পাবে, সিনেমার নামটা আমি এখন ঘোষণা দিতে পারছি না, এই জন্য যে নামটা বারবার তারাই বদলাচ্ছেন, তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না আসলে ফাইনালি নামটা কি হবে। তো সেই সিনেমার গান করেছি আমি, সবগুলো গান করেছি, ওই সিনেমার গান সবগুলো গানে লিখেছেন আমাদের আহমেদ ইউসুফ সাবের স্যার, সুর এবং সঙ্গীত পরিচালনা করেছি আমি পুরো ছবিতেই, সেখানে গান গেয়েছেন আমাদের ইয়াসাই টুটুল ভাই, তারপরে আমাদের এই সময়ের অনেক জনপ্রিয় গায়িকা লায়লা, তারপরে আমাদের আরেক জনপ্রিয় গায়ক মনির খান ভাই, সবাই গানগুলো গেয়েছেন আর কি। তো এক সময় কিন্তু একটা প্রচলন ছিল যে গান হিট হলেই সিনেমা হিট হয়, তো এই বিষয়ে আপনার কি মতামত? আমি ব্যাপারটাকে এভাবেই দেখতে চাই যে আসলে সব মিলিয়ে কোনো বিষয় যখন সুন্দর হয় সেটাকে আমি সাপোর্ট করতে চাই। তারপরেও আমরা দেখেছি বিগত দিনে সিনেমার গান একটা বিশাল ব্যাপার, আমরা অনেক সময় দেখেছি যে সিনেমা হিট করেনি কিন্তু সিনেমার গান হিট করে গিয়েছে, এরকম হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে সব সেক্টরে যদি সবাই ভালো করে, সেটি গান হোক, মিউজিক হোক, সিনেমার গল্প হোক, কিংবা অভিনেতা অভিনেত্রী হোক, সবার সমন্বিত কাজ বলে আমি এটাকে মনে করি, এবং সবাই ভালো করলেই সামগ্রিকভাবে সেটি একটি ভালো সৃষ্টি হয়। এখন যেহেতু এই 1000 কোটি টাকার একটি প্রণোদনা হয়ে গেছে এবং হলও তৈরি হচ্ছে এবং অনেক হল ওপেনও হচ্ছে, তো এই নিয়ে সিনেমা জগৎ কতটুকু আশাবাদী? আমাদের এখন তো আসলে প্রতিটা চিন্তা করতে হবে, কিন্তু মানে আন্তর্জাতিক চিন্তা যেগুলোকে বলা হয়। একসময় আমরা দেখতাম যে আমাদের যখন আমরা যখন ছোট ছিলাম, আমরা বহির্বিশ্বের সিনেমাগুলো বা বহির্বিশ্বের সংস্কৃতির সাথে ওভাবে পরিচিত হতে পারতাম না, কারণ আমাদের অতটা সুবিধা ছিল না। এখন আপনি ইউটিউবে একটা আমেরিকার ছবি দেখতে পাচ্ছেন, একটা আপনি ফিনল্যান্ডে কি ছবি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এখন যেহেতু প্রতিযোগিতাটা হয়ে গেছে বিশ্বমানের, এখন আমরা আমাদেরকে নিয়ে প্রতিযোগিতা করছি না যে আমি কি সিনেমা বানালাম কিংবা আপনি কি বানালেন। এখন আমাদের ভাবতে হচ্ছে আমি এখন গান করছি, আমি গান করছি, ইন্ডিয়াতে গান কি হচ্ছে, আমেরিকার গানের এখন অবস্থা কি। তো আমরা বিশ্বমানের চিন্তা কিন্তু এখন করতে হবে, আর বিশ্বমানের চিন্তা করতে গেলে বিশ্বমানের মেধা যেরকম দরকার, ইনস্টিটিউশনের যে ব্যাপারগুলো থাকে, আমাদের শিক্ষার ব্যাপার বা পরবর্তী প্রজন্মে যারা সিনেমা করতে আসছেন তারা কতটুকু ধারণা নিয়ে আসছেন। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে তরুণ প্রজন্ম যারা সিনেমা নির্মাণে আসছেন বা আসবেন, তাদের আশাটা হবে বিশ্বমানের চিন্তা নিয়ে, এবং সেভাবে যদি তারা আসতে পারেন তবে আমরা বিশ্বমানের কিছু নির্মাণ করতে পারবো।